লক্ষিমপুর নগরের দাঁতিকাষরীয়া মৈদমিয়া যুব সমাজের সৌজন্যত আয়োজিত দ্বিতীয় বার্ষিক দিবা নৈশ টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতাখনি দেওবারে নিশা সফল সামরণি পড়ে। দেওবারে চূড়ান্ত প্রতিযোগিতাখনি বাবুল একাদশ বনাম সাজাত একাদশের মাজত অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট ধরে সাজাত একাদশে নির্ধারিত আট ওভারত আট উইকেট হেরায় 55 রান সংগ্রহ করবলে সক্ষম হওয়ার বিপরীতে বাবুল একাদশে 5 ওভার 4টা বলত 2টা উইকেট হেরায় লক্ষ্মণ রেখা অতিক্রম করে জয়ী হবলে সক্ষম হয়। সাজাত একাদশের হয়ে জামে 5টা বলত 2টা সিক্স কোবায় দলটলে সর্বাধিক 12 রানের উপহার দিয়ার বিপরীতে বাবুল একাদশের আব্দুল্লাহে 6টা ছয়রে সৈতে সর্বাধিক 40 রানের উপহার দিয়ে শেষত বাবুল জয়ী হবলে সক্ষম হয়। আজি চূড়ান্ত খেলখন ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে, আপনাকে সকলে দেখা পাইছে সেজাত 11 আর বাবুল 11-এর মধ্যে আর এখন রোমাঞ্চকর এখন খেল, যথেষ্ট সংখ্যক আমি দর্শকক সঁহাৰি লাভ কৰিলোঁ, তাৰ কাৰণে আমি দর্শকসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আর বাবুল 11-এ এবার প্রথমবারের কারণে আমার এই টুর্নামেন্ট বিজয়ী হয়েছে, তার কারণে আমি বাবুল 11-এর স্বত্বাধিকারীর সমূহ খেলোয়াড়সকলক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনাদের সংবাদ মাধ্যমের জড়িয়ে বিশেষ করে আমার হয়তো কিছু ভুল ভ্রান্তি রয়ে গেছে, প্রথম ক্ষেত্রে হয়ে গেল এবার কিছু রেস্ট্রিকশনের মাজত আমি খেলখান পাতিবলগা হয়েছে, সেটা আমি সকলে জানো, প্রশাসনের দিকের পরীক্ষার দিকের অন্যান্য বিভিন্ন ধরনের দিকের আমি কিছু রেস্ট্রিকশনের মাজত খেলখান আমি আগবাই লো গেছি, তার কারণে আমি সবামতে কিছু কার্যসূচী আমি সুচারুরূপে সম্পন্ন করব নিল, তার কারণে আমি যে থিম বা যে ভাবধারা আমি আগবাইছিল সেই ভাবধারাটা হয়তো আমি রাইজের মাজত সবার ধরনের আমি ফুটাই তুলব নিল, তার কারণে আমি দুঃখিত। আর অনাগত দিনত যদি রাইজরপরা এনেকে আমি সহায় সহযোগিতা লাভ করো তেনহলে আমি ইয়াতক এখন উন্নত মানের খেল রাইজকলে আমি আগ্রহ পারিম বলে আমি আশাবাদী হয়েছি। আর আপনাদের সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি সমূহ রাইজের ওর ক্ষমা মানিছো যদি আমার অনাকাঙ্ক্ষিত কিছু ভুল রয়ে গেছে, আর আপনাদের সংবাদ মাধ্যমলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের আপনাদের ইমান মহামূল্য সময় আমার প্রতি। লক্ষিমপুরের রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট, আদিত্য।